আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটা ফতুয়ার কাটিং এবং স্টিচিং শেয়ার করব। আর এই ফতুয়াটাতে কিন্তু আমি সামনে বোতাম দিয়ে তৈরি করেছি। আর আমার চ্যানেলে অলরেডি আরেকটা ফতুয়ার ভিডিও শেয়ার করা আছে আপনাদের জন্য, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে সেই ভিডিওটা যারা দেখেননি দেখে নিতে পারেন। তো ফতুয়া তৈরি করার জন্য আমি এখানে হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি, যেহেতু আমি একেবারে ছোটো বেবির জন্য তৈরি করছি। তো আমি কাপড়টা এখন চার ভাজে ভাজ করে নিলাম। আর সামনে যে দেড় ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি সেটা হচ্ছে বোতাম ঘরের জন্য। তো এখন আমি লম্বা যে মাপটা সেটা নিয়ে নিয়েছি, লম্বায় আমার আছে হচ্ছে 12 ইঞ্চি, আর আমি 1 ইঞ্চি এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য। তো উভয় পাশে আমি 13 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো দাগ কেটে নেওয়ার পর আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিয়েছি, যাতে আমার কাটিং করতে সুবিধে হয়। আমরা যারা নতুন আছি কাটিং এবং সেলাইয়ের কাজ করছি, তাদের অনেক সময় কাটতে কিন্তু অসুবিধা হয়। তো সেজন্য স্কেল দিয়ে দাগ কেটে নেবেন, এতে আপনাদের সুবিধা হবে। এখন আমি ওপরে পেছনের গলাটা কেটে নেব। আমি মাপ নিচ্ছি 2 ইঞ্চি পাশে, আর লম্বায় নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে পেছনের গলা, আর সামনের গলাটা আমার অ্যাটাচ করা আছে, আমি পরে এটা কাটিং করব। তো আমি এই গলাটাটা একটু রাউন্ড করে দাগ কেটে নিয়েছি। এখন আমি কাঁধের মাপ নিচ্ছি, কাঁধের মাপটা আমার আসবে হচ্ছে 4.5 ইঞ্চি। তো আমি কাঁধের মাপ থেকে আর্ম হোলের জন্য সোজা নিচে যাব। নিচে আমি আর্ম হোলের জন্য 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো এখন আমি বুকের মাপটা দিব, এই 4 ইঞ্চি থেকে আমি সোজাসুজি একটা দাগ দিয়ে দিব। আর এখানে আমি বুকের মাপ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাপড়টা চার ভাজে ভাজ করা আছে। আর আমার মেন মাপ হচ্ছে, বডির মেন মাপ হচ্ছে 20 ইঞ্চি। তো 20কে আমি 4 দিয়ে ভাগ করে নেব, তাহলে আসে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিয়েছি, আর সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এখন আমি রাউন্ড শেপ করে বগলের যে শেপটা সেটা দিয়ে দিলাম। তো এখন আমি নিচে পেটের দিকে একটা মাপ দিয়ে নিব। আমি এখানে 5 ইঞ্চিতেই দাগ কেটেছি, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। আর একেবারে নিচে, যেহেতু আমার সাইডে ফাড়া আসবে, তো আমি 4 ইঞ্চি ফাড়ার জন্য নিয়েছি নিচ থেকে উপরে। আর নিচে একেবারে পাশেও কিন্তু আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। 5 ইঞ্চি হচ্ছে আমার মেন মাপ, আর এক্সট্রা 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। তা আমি এভাবে একটু পেটের দিকে একটু আমি রাউন্ড করে তারপর কাটিং করে নেব। তো আপনারা চাইলে কিন্তু একেবারে সোজাসুজিও কাটিং করতে পারেন ওপর নিচ, আর সেলাইয়ের সময় আপনারা জাস্ট পেটের এখানে একটু রাউন্ড করে দিলেই হবে। এখন আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আর যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, তো হয়তো ভিডিওটা এতটা স্পষ্ট আসছে না, তবুও আমি যতটুকু সম্ভব আপনাদের মুখে বলে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা কথা, আপনারা যদি বড় বেবিদের ফতুয়া কাটিং করেন, তাহলে কিন্তু কাপড়টা একদম নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু আপনার যে কাপড়ের ভাঁজটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। আমার যেহেতু একেবারে ছোট ফতুয়া, তো সেজন্য আমি আমার সুবিধার জন্য একটু কাপড়টা নড়িয়ে তারপর কাটিং করলাম। তা এখন আমি এই দিকে অল্প একটু শোল্ডার ডাউন কেটে নিলাম। তো এটা হচ্ছে আমার পেছনের পার্ট। তো পেছনের গলাটা আমি 1/2 ইঞ্চি পরিমাণে দাগ কেটে রেখেছিলাম, তো সেইভাবেই আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। আর এখন সামনের গলাটা আমি কাটিং করে নেব। তো যেহেতু আমি এইদিকে 1.5 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম, তো 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এইদিকে আসে আপনার 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে কিন্তু আমি এদিকে দাগ কেটে নিচ্ছি পাশে, আর লম্বায় আমি এটাতে লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এখন আমি এটাকে রাউন্ড শেপ করে কেটে দেবো। আপনারা চাইলে অন্য গলাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি এভাবে বাদ যাবে বোতামের জন্য। কাপড়টা আমি এটার উপরে বসিয়ে একটু মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কিনা।
তো এখন আমি সামনের যে গলার অংশটা সেটাও কিন্তু কাটিং করে নেচ্ছি। তো আমার সামনের গলাটাও কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাইয়ের জন্য চলে যাব। তো সেলাই করতে চলে এসেছি, এটা হচ্ছে পেছনের পাট, আর আমি পেছনের পাটের ওপর সামনের পাটগুলো বসিয়ে সেলাই করে নেব। আর সেলাইগুলো অবশ্যই উল্টো পাটে কিন্তু সেলাই করতে হবে। আমি এখন কাঁধে যে অংশটা সেটা সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি। তো আমি দুই পাশ সেলাই করে নিয়েছি, এখন এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। দেখুন দুই পাশেই কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ফতুয়ার বাচ্চাদের ফতুয়ার ওপরে দেখবেন যে একটা ওপরে সামনের দিকে চাপ সেলাই থাকে, তো এটা হচ্ছে সেই চাপ সেলাইটাই। তো আমার কিন্তু চাপ সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে সামনে আমি কাপড়টা এক্সট্রা রেখেছিলাম বোতাম ঘরের জন্য, সেই কাপড়টা আমি জাস্ট মোড়ে সেলাই করে দেব। আর কাপড়টা যেহেতু অফ সাইডে আছে সেজন্য কিন্তু এই পাশটা মোড়ার দরকার নাই, যদি কাটা থাকতো তাহলে কাটিং করে মুড়ে তারপর সেলাই করতে হতো। যেহেতু অফ সাইড আছে সেজন্য আমি আর কাপড়টা মুড়ে সেলাই করলাম না, এমনিতেই সেলাই করে দিলাম। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি, তো আমি ওই পাশটাও সেভাবেই সেলাই করে নেব। তো এখন পাইপিং আমি জড়া দিয়ে নিচ্ছি। আর পাইপিংয়ের কাটিংয়ের যে ভিডিওটা সেটা হয়তো কোনোভাবে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, তো আমি নেক্সট টাইম আবারও আপনাদের পাইপিং কীভাবে কাটিং করতে হয় এবং জোড়া দিতে হয় সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর পাইপিংগুলো অবশ্যই কোনাকোনিভাবে কিন্তু আপনারা সেলাই করবেন, কারণ পাইপিংয়ের কাপড়টা স্টিচ হতে হয়, টানলে যেন বলে এরকম কাপড় হতে হয়। এখন আমি গলার যে অংশটা সেটার মধ্যে পাইপিং লাগিয়ে নিব। আর পাইপিং লাগানোর সময় অবশ্যই উল্টো দিক থেকে সোজা দিকে পাইপিংটা লাগাবেন, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি পাইপিংটা জোড়া দিয়ে নিচ্ছি, উল্টো পিঠ থেকে কিন্তু আমি কাপড়টা জোড়া নিচ্ছি। একেবারে অল্প একটু কাপড় আমি মুড়ে নিয়েছি। তো আমি নখের সাহায্যে কাপড়টা একটু বসিয়ে নিচ্ছি যাতে আমার পাইপিংটা দিতে সুবিধে হয়। এখন আমি একেবারে অল্প একটু কাপড় নিয়ে সুন্দর করে মুড়ে কিন্তু পাইপিংটা বসিয়ে নেব। তো দেখতে তো পারলেন গলার পাইপিংটা কিন্তু বসানো হয়ে গিয়েছে। আর সেমভাবেই কিন্তু আমি হাতার যে পাইপিংগুলো সেটাও লাগিয়ে নিব। তো দেখেন হাতার কাপড়টাকেও আমি কিন্তু হাতার অংশটাকেও আমি উল্টে নিয়েছি, উল্টো পাশ থেকে আমি পাইপিংটা জোড়া দিচ্ছি। তো হাতার পাইপিংটাও জোড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে কাপড়টাকে একটু নখ দিয়ে সেট করে নিচ্ছি। এখন সেমভাবে কিন্তু আমি গলাটাতে যেভাবে পাইপিংটা সেলাই করেছিলাম সেভাবেই কাপড়টা মুড়ে আমি হাতার পাইপিংটাও কিন্তু সেলাই করে নেব। তো আমার এক পাশে সেলাই করা হয়ে গেছে, সেমভাবে কিন্তু আমি অন্য পাশের হাতায়ও পাইপিং জোড়া দিয়ে নিব। তো দুই পাশেই কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি ফতুয়াটাকে উল্টে নিয়ে এই পাশগুলো সেলাই করব। তো এক পাশ আমি আগেই সেলাই করে নিয়েছি, আরেক পাশটা আমি সেলাই করব। আর হাফ ইঞ্চি কাপড় যেহেতু আমি এক্সট্রা রেখেছিলাম, হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি।
আর যে পর্যন্ত আমার ফাড়াটা হবে সেখানে কিন্তু আমি চিকেন দিয়ে নিয়েছি। এই চিকেনগুলো দিলে আপনাদের সেলাই করতে খুবই সুবিধে হবে। তো এখন কামিজে আমরা যেভাবে সাইড সেলাই করি তো সেইভাবে আমি এই কাপড়টা মুড়ে সেলাই করে নিচ্ছি। কামিজে আমরা দুপাশেই কিন্তু সেলাই করি, বাট ফতুয়াতে আমরা শুধু এক পাশেই সেলাই করব। তো আমি কিন্তু দুই পাশটাই এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি পেছনের যে অংশটা, যেহেতু আমি নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, তো আমি কাপড়টা মুড়ে সেলাই করে দিচ্ছি। এই সেলাইটা আপনারা আরেকটু মোটাও করতে পারেন, আর মোটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা যে কোনো রাখতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। দুভাবে করলেই কিন্তু খুব সুন্দর দেখায়। আমার ফতুয়াটা কাটিং করা হয়ে গিয়েছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কাটিং এবং স্টিচিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ।